একটি কথা প্রচলিত রয়েছে, ভারত হলো অনেকটা হাতির মতো, উঠতে অনেকটা সময় নেয়, কিন্তু হাতি যখন উঠে দাঁড়ায় তখন সবাই তা অনুভব করতে পারে। এটা যে সর্বৈবভাবে সত্য সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বহু বছর লেগে গেছে তেজস যুদ্ধ বিমান বানাতে, তবে তৈরি হওয়ার পর থেকে নিজের পেশি আস্ফলন করেছে তেজস। এবার সেই বিমান কিনতে চলেছে খোদ আমেরিকা। তেজস যেদিন থেকে সামনে এসেছে সারা বিশ্বের লাইম লাইট টেনেছে নিজের দিকে। বিশ্বের বহু দেশ এই যুদ্ধ বিমান কিনতে চলেছে, তালিকায় নাম রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। এবার সেই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে খোদ বিশ্বের মহাশক্তিধর দেশ আমেরিকা। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি থেকে জানা গিয়েছে, এর আগে জানা গিয়েছিল যে মালয়েশিয়া দারুণ পছন্দ করেছে তেজস যুদ্ধ বিমান। তারা এরকম 18টি যুদ্ধ বিমান অর্ডার দিতে চলেছে, আর সেটি হলে সারা বিশ্ব বাজাতে শুরু করবে ভারতের জয়ধ্বনি। এতদিন অস্ত্রের জন্য বিদেশের উপর নির্ভর থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ভারত বিদেশি অস্ত্র রপ্তানি শুরু করেছে। ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনী 6 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে 83টি তেজস যুদ্ধ বিমান তৈরির বরাদ দিয়েছে হ্যালকে। আগামী 2023 সালের মধ্যে সেগুলো তৈরি হয়ে যাবে, আর এর সাথে বিদেশে রপ্তানির বিষয়েও জোর দিয়েছে মোদী। সেই জন্য মালয়েশিয়াকে বিমান বিক্রয়ের প্রস্তাব মঞ্জুর করেছে ভারত সরকার। ভারত সরকার আপাতত জরাজীর্ণ অবস্থায় থাকা ফ্লাইং কফিং MiG-21 বিমানের জায়গায় তেজস বিমানকে অন্তর্ভুক্ত করতে চলেছে, আর এর ফলে বহুগুণ বেড়ে যাবে ভারতীয় বায়ুসেনার শক্তি। এছাড়া মাঝ আকাশে তেল ভরা যায় তেজসে, আর এই প্রযুক্তি তেজসকে শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া তেজসের ওজন হালকা হলেও যে অস্ত্র ভাণ্ডার রয়েছে সেটি অত্যন্ত শক্তিশালী, শত্রুপক্ষের থেকে বহু দূরে থাকা অবস্থায় লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। ভারতের গর্বের এই যুদ্ধ বিমান, এবার যুদ্ধ বিমান দিয়ে ভারতের অস্ত্র রপ্তানি করার ক্ষমতা বাড়াতে চলেছে মোদী সরকার।